নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে দ্বিতীয় খণ্ড। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। উপন্যাসের দ্বিতীয় পর্ব। শ্যালক ভদ্রলোকটি সাগ্রহে বলে উঠলেন, মঙ্গলবারের শ্মশানের কাজের উপর সব নির্ভর করছে বলছিলেন, সে কাজ সফল হয়েছে তাহলে, আদেশ পেয়েছেন? অবধূত জবাব দিলেন না। ফুলস্ক্যাপের তিন পাতা জোড়ার নিজের কষা অঙ্কগুলো মন দিয়ে দেখতে লাগলেন। ঘরের আবহাওয়া আশ্চর্য রকম থমথমে। অনেকক্ষণ বাদে মুখ তুলে রোগীর দিকে তাকালেন, বললেন, আপনার জন্মের তারিখ সময় সব ঠিকই আছে মনে হচ্ছে। ভদ্রলোক বিড়বিড় করে জবাব দিলেন, আমার পিতাজির কাজে ভুল হবার কথা নয়, এসব ব্যাপারে তিনি খুব পার্টিকুলার ছিলেন। হ্যাঁ, আমার হিসেবের সঙ্গেও মিলে যাচ্ছে। তারপরেই যে চিত্রটা দেখলাম ভোলার নয়। অবধূতের দু চোখ রতন সারাউগির মুখের ওপর অপলক। এক মিনিট যায়, দু মিনিট যায়, তিন মিনিট যায়, চোখের পাতা পড়ে না। ভদ্রলোকের সমস্ত ভেতরটা যেন আতিপাতি করে দেখে নিচ্ছেন তিনি। সেই দেখার একাগ্রতায় অবধূতের সমস্ত কপাল মুখ ঘেমে উঠেছে, কিন্তু চোখে পলক পড়ছে না। রতনলাল সারাউগি এ দৃষ্টি সহ্য করতে পাচ্ছেন না, বারবার চোখ নামিয়ে নিচ্ছেন, চিবুক নিজের বুকে ঠেকছে। অবধূতের বিস্ময়কর চাউনির এই অন্তর্ভেদী দিকটা আগেও লক্ষ্য করেছি। হঠাৎ হঠাৎ যেন সবকিছু দেখে নেবার মতো তীক্ষ্ণ হয়ে ওঠে, কিন্তু এমন দীর্ঘমেয়াদী দৃষ্টি সঞ্চালনের কষাঘাত আর দেখেছি বলে মনে হয় না। আমার মনে হচ্ছিল ভদ্রলোক না এই দৃষ্টির আঘাতে মূর্ছা যান অথবা ঘুমিয়ে পড়েন। ফতুয়ার হাতা দিয়ে কপালের আর মুখের জবজবে ঘাম মুছলেন। তাঁর থমথমে গলা শুনে ঘরের সকলে ছেড়ে আমিও সচকিত। দু চোখ এখন ওই শ্যালক ভদ্রলোকের মুখের ওপর। হ্যাঁ, আদেশ পেয়েছি, উনি ভালো হয়ে যাবেন, রোগ নির্মূল হবে। সেজন্য কি করতে হবে পরে বলছি। রোগীর দিকে ফিরে তাকালেন, কিন্তু আরও যা জেনেছি সেটা আপনার জানা আর শোনা দরকার। আপনার স্ত্রী আর ছেলে মেয়েদের মুখছে আপনার সাধ্যমতো প্রতিকার করাও দরকার। জবাবে রতনলাল সারাউগি আকুতির আবেগে দু হাত জোর করে তাঁর দিকে তাকালেন। অবধূতের গলার স্বর অনুচ্চ কিন্তু জলদ গম্ভীর। আপনার ব্যবসা তেল ঘি মাখন খেয়ে হার্টের রোগে এ পর্যন্ত 387 জন লোক মারা গেছে, আর কত হাজার লোক পেটের রোগে ভুগেছে আর ভুগছে তার হিসেবও আমি চেষ্টা করলে বার করতে পারি। এর জবাবদিহি আপনি কি করে করবেন? ঘরের মধ্যে একটা বাজ পড়লেও বোধহয় এত চমকের ব্যাপার হতো না। রোগী নিয়ে যারা এসেছে তারা নির্বাক, বিমূঢ়, বিবর্ণ। বেশ একটু সময় নিয়ে দুহাত জোর করেই রতনলাল সারাউগি বললেন, আমার কারবার মুঙ্গেরে, সেখান থেকে ফিনিশড প্রোডাক্ট সব জায়গায় চালান যায়। সুস্থ থাকলে আমি নিজে গিয়ে দেখাশোনা করতাম, এই অসুখটার পর আমার ছেলেরা মাঝে মাঝে যায় আর সেখানে আমার তিন ভাই প্রোডাকশন দেখে। আর পাঁচজন ব্যবসাদার যেভাবে কারবার চালায় আমরাও ঠিক সেভাবেই চালাচ্ছি। ঈষৎ কঠিন গলায় অবধূত প্রশ্ন করলেন, আপনাদের জ্ঞান তো কোথাও কোনো রকম ভেজালের ব্যাপার থাকছে না, কোনো রকম কারচুপি থাকছে না? অসুস্থ ভদ্রলোক ঘামতে লাগলেন। নাকের হীরের জ্যোতিতে তাঁর স্ত্রীর থলথলে মুখ রক্তশূন্য দেখাচ্ছে। ভদ্রলোকের শ্যালকের মুখ অতিরিক্ত গম্ভীর। মন্তব্যের সুরে বললেন, আপনি যা বললেন সেরকম হলে তো এদের এতদিনের ব্যবসা উঠে যাবার কথা। অবধূতের দু চোখ তার দিকে ঘুরল, চাউনি নয়, দৃষ্টির চাবুক তার মুখের ওপর যেন কেটে কেটে বসতে লাগল। কথাগুলো এক একটা করে গলা দিয়ে বেরিয়ে আসতে লাগল। আমার প্রশ্নের জবাব আপনার ভগ্নিপতি দিতে পারেননি, আপনি দিতে পারেন? এদের হয়ে হলপ করে বলতে পারেন আপনাদের জ্ঞান তো কোনো রকম ভেজাল বা কারচুপি থাকছে না? বিপাকে পড়েও ভদ্রলোক দমে গেলেন না, জবাব দিলেন, ইনি তো বললেন আর পাঁচজনের মতো করেই ব্যবসা চালিয়ে আসছেন, বিপজ্জনক কিছু করছেন না। অবধূত আরো খানিক চেয়ে থেকে রতনলাল সারাউগির দিকে ফিরলেন।
খুব কোমল অথচ স্থির গলায় বললেন, আপনাদের সম্পর্কে আমার প্রাথমিক বিচারেই ভুল হয়ে গেছে দেখছি। জ্ঞান তো আপনারা যখন কোনো গলদের মধ্যেই নেই, আমি কোন প্রতিকারের রাস্তা ধরে এগোব? ভুলের জন্য ক্ষমা চাইছি, আপনার জন্য কিছু করা আমার ক্ষমতায় কুলবে না। ছেলেদের বললেন, একে ধরে নিয়ে গিয়ে গাড়িতে তুলুন। প্রত্যেকের মুখ বিবর্ণ, পাংশু, চোখে আঁচল চাপা দিয়ে মহিলা ফুপিয়ে কেঁদে উঠলেন। শেষ চেষ্টা হিসেবে তার ভাই এবারে বলে উঠলেন, কিন্তু আপনি যে একটু আগে বললেন শ্মশানে কাজে বসে আপনি আদেশ পেয়েছেন উনি ভালো হয়ে যাবেন। অনুচ্চ কঠিন গলায় অবধূত জবাব দিলেন, আদেশ পেয়েছি, কিন্তু সেটা কোনো রকম মিথ্যের সঙ্গে বেসাতি করার আদেশ নয়। ওর ভালো হবার একটাই শর্ত, সেটা সত্যের কাছে বিনীত সমর্পণ। কিন্তু গোড়াতেই আপনারা সেই সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে আছেন। রোগ জর্জরিত রতনলাল সারাওগি এবার দু হাত জোর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। আমাকে ক্ষমা করুন বাবা, দয়া করুন, এ ব্যবসায় ষোলো আনা সৎ রাস্তায় কেউ চলে না, আমিও চলিনি। কিন্তু বিশ্বাস করুন, আমার তেল ঘি মাখন খেয়ে 387 জন মারা গেছে এ আমি জানতাম না, এখনো ভাবতে পারছি না। আপনি প্রতিকারের উপায় বলুন, আমি সব করতে প্রস্তুত, আমাকে দয়া করুন। অবধূতের কঠিন মুখ আবার নরম কোমল, বললেন, বসুন, আপনার তেল ঘি মাখন খেয়ে 387 জন হার্ট অ্যাটাকে মারা গেছে, সেজন্য অবশ্য কেবল আপনাকে দায়ী করা ঠিক নয়। পৃথিবীর সেরা নির্ভেজাল তেল ঘি মাখনও হার্ট পেশেন্টের কাছে বিষ। না জেনে আর জেনেও হাজার হাজার লোক এই বিষ খেয়ে মরছেও, এটা আপনি ইচ্ছে করলেও ঠেকাতে পারবেন না। সকলেরই এবারে একটু আশান্বিত মুখ, নির্লিপ্ত মুখে অবধূত বলে গেলেন, ভালো হয়ে মাস চারেকের মধ্যে স্ত্রী আর ছেলেদের নিয়ে মুঙ্গেরে আপনার কারবারের জায়গায় যেতে পারবেন। সেখানে গিয়ে আপনার প্রথম কাজ হবে, আপনার মোট মুনাফা চার ভাগের এক ভাগ গেলেও কোথাও কোনো রকম ভেজাল বা কারচুপির ব্যাপার থাকবে না, তার পাক্কা ব্যবস্থা করা। এতে আপনি কখনো আর এতটুকু আপোষ করবেন না, এটা আমার প্রথম শর্ত। রতনলাল সারাওগির রোগজীর্ণ পাণ্ডুর মুখে আশার আলো। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার কারবারের জায়গায় যাব, আপনি এ কথা এমন জোর দিয়ে বলতে পারলেন? যদি তাই হয় আমি যাব, নিশ্চয়ই যাব। চার ভাগের এক ভাগ লাভ কেন, ব্যবসা তুলে দেব, তবু আর কোনোদিন ভেজাল বা কারচুপির রাস্তায় যাব না, আপনাকে কথা দিচ্ছি। অবধূত হাসলেন, ব্যবসা তোলার দরকার হবে না। এখন দ্বিতীয় শর্ত শুনুন, আমি ইনকাম ট্যাক্সের লোক নই জেনে খুব খোলা মনে জবাব দেবেন। এক নম্বর দু নম্বর মিলিয়ে আমি যদি ধরে নিই আপনার কোটি টাকার ওপর আছে, তাহলে কি খুব ভুল হবে? আপনার বাড়ি ঘর জমি জমা আর ব্যবসার অ্যাসেট বাদ দিয়ে বলছি। প্রশ্নটি এমনি চাঁচা ছোলা গোছে স্থূল যে আমি শুদ্ধ বিড়ম্বনা বোধ করছি। রতনলাল সারাওগি ব্যাধির প্রকোপে জীবন সম্পর্কে হতাশ, কিন্তু মানুষ আদৌ নির্বোধ নন। চুপচাপ চেয়ে রইলেন একটু, তারপর ঠান্ডা গলায় ফিরে প্রশ্ন করলেন, আপনার অনুমান ঠিক হলে আমাকে কি করতে হবে বলুন। অবধূতের মুখে সংকোচের আঁচড়ও পড়েনি, নির্লিপ্ত গম্ভীর। আজ থেকে আড়াই তিন মাসের মধ্যে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা একমত হয়ে যদি ঘোষণা করেন আপনার দেহে ওই ব্যাধির আর চিহ্ন মাত্র নেই, তাহলে আপনার নগদ যা আছে তার 10% এখানকার দুটো ক্যান্সার হাসপাতালে দান করতে হবে। কোনো রকম প্রচারের দান নয়, নিঃশব্দে নিঃস্বার্থ দান, এমনকি আমাকেও জানাবার দরকার নেই। সময় হলে দুই হাসপাতালের কর্তৃপক্ষের হাতে আপনি টাকাটা তুলে দেবেন, এই টাকায় তাদের অভাব দূর হবে না, কিন্তু কিছু কাজ হবে। অবধূতের চোখ কান কাটা প্রশ্ন এই মীমাংসায় এসে থামবে রতনলাল সারাওগি বা তাঁর পরিজনেরা কেউ কল্পনাও করতে পারেননি। প্রশ্নের সঙ্গে সঙ্গে তাঁর শ্যালকের ভ্রুকুটি তো স্পষ্টই হয়ে উঠেছিল, অবধূত তাঁর বক্তব্য শেষ করার পর সকলে নির্বাক। রোগক্লিষ্ট ভদ্রলোকের নীরব বিস্ময়টুকু বোধহয় আমি আজ করতে পারছি। অবধূত বললেন, সম্পূর্ণ সুস্থ হয়ে স্বয়ং তিনি মুঙ্গেরে যাবেন তাঁর কারবার দেখতে আর সমস্ত রকমের দুর্নীতি দূর করতে। অবধূত আরও বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা একমত হয়ে তাঁকে সম্পূর্ণ রোগমুক্ত ঘোষণা করার পর তাঁর নগদ টাকার 1/10 হাসপাতালে দান করতে হবে। এই কাল ব্যাধি থেকে মুক্ত হবার আগে
কোনো করার বা শর্তের কথা এখনো পর্যন্ত অন্তত বলেননি। তবু রতনলাল সারাওগির মুখে আশার আলোই বেশি স্পষ্ট। আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব আপনি এতটাই শিওর হয়ে এই নির্দেশ দিচ্ছেন? শিওর না হলে আপনাকে এসব কথা বলে আমার লাভ কি? সম্পূর্ণ আরোগ্য হবার আগে তো শর্ত মানার কোনো দায় নেই আপনার। হ্যাঁ, এই কারণেই শর্তের তাৎপর্য 10 গুণ হয়ে উঠেছে, ভদ্রলোক আস্তে আস্তে জিজ্ঞেস করলেন। কিন্তু এর আগে আপনার জন্য কি করতে হবে? অবধূতের অবাক মুখ। আমার জন্য আপনার আবার কি করতে হবে? যা করার সে তো আপনার জন্য করব। তাহলে আরও একটু স্পষ্ট করে শুনুন, আপনাকে ভালো করে তোলাটাই আমার 16 আনা স্বার্থ, কারণ আপনার সামনে আমি অন্য জীবন দেখতে পাচ্ছি। আপনি নিরোগ হলে এরপর বহুজনের মঙ্গল, এটাই আমার সবথেকে বড় স্বার্থ, এছাড়া আমার আর কোনো স্বার্থ নেই। শ্যালক ভদ্রলোকটির দিকে আঙুল তুলে বললেন, আমি আপনার আর্থিক সঙ্গতির কথা তোলার সঙ্গে সঙ্গে আপনার ওই সম্বন্ধীর মুখে সন্দেহের আঁচর পড়তে দেখেছি, তাই খুব বিনীতভাবে একটা কথা আপনাদের জানিয়ে আরো নিশ্চিন্ত করে রাখি। আপনাদের অনেক টাকা থাকতে পারে, কিন্তু আমাকে দিতে পারেন এমন ঐশ্বর্যের কানাকড়িও আপনাদের নেই। সকলে এমনকি ছেলে দুটিও হাত জোর করে ক্ষমা প্রার্থনার আকুতি প্রকাশ করল। রতনলাল ক্লান্ত টানা সুরে বললেন, আমরা বড় অধম বাবা, 1 কোটি নয়, আমার প্রায় 1.5 কোটি টাকা আছে। আপনাকে কথা দিচ্ছি, সুস্থ হয়ে উঠলে 15 লক্ষ টাকার চেক আমি 2 হাসপাতালে পাঠিয়ে দেব। কোনো পাবলিসিটি চাইব না, আমার ছেলেদের নামে শপথ করে আপনাকে আমি এই কথা দিচ্ছি। কিন্তু আমাকে আপনি দয়া করুন, আপনার ক্রিয়াকাজের জন্য যেটুকু দরকার সেটুকু আমাকে করতে দিন। বিমনার মতো অবধূত একবার আমার মুখের ওপর চোখ বুলিয়ে নিলেন। অনুক্ত কৌতুকটুকু বুঝতে বাকি থাকল না, অর্থাৎ কেমন জমিয়ে তুলেছি দেখে নিন। রতনলাল সারাওগির দিকে ফিরলেন, আমার ক্রিয়াকাজের মধ্যে আপনাদের কেবল 2টি কাজ করার আছে। ভদ্রলোক আর মহিলা হাত জোর করেই আছেন। প্রথম কাজ, এই মুহূর্ত থেকে আপনাদের সকলকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আপনি সেরেই গেছেন। দেহের কষ্ট যেটুকু আছে তাও শিগগিরই চলে যাবে। আপনি ভালো হয়ে গেলে সকলে কি করবেন না করবেন সেই আলাপ আলোচনাও নিজেদের মধ্যে করতে পারেন। মনে কোনো যদি রাখবেন না, স্থির জেনে রাখবেন আপনি ভালো হয়ে যাবেনই। বিশ্বাস করা সহজ নয়, কিন্তু এমন জোরের কথার পর না করাটাও যেন কঠিন। কিন্তু অবধূতের পরের নির্দেশ এদের ছেড়ে আমাকেও বিচলিত করেছে। 2 ছেলে আর মামার দিকে চেয়ে বললেন, আজ বৃহস্পতিবার, যে 2 জন বড় ডাক্তার অপারেশনের পক্ষে মত দিয়েছিলেন কালকের মধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করুন। যে বড় নার্সিংহোমে তারা অ্যাটাচড, এই রবিবারের মধ্যেই একে সেখানে ভর্তি করে দিন। উঠে টেবিল থেকে পঞ্জিকাটা নিয়ে আবার বসলেন। 5-7 মিনিট ধরে দিনক্ষণ দেখলেন, পঞ্জিকা বন্ধ করে আবার ওই 3 জনের দিকেই তাকালেন। সার্জেনদের বলে দেবেন সামনের 17 তারিখ থেকে 22 তারিখের মধ্যে সকালে অপারেশন হবে। এত আশ্বাসের পর হঠাৎ যেন মৃত্যুর পরোয়ানা সামনে তুলে ধরা হল। শ্রীমতী সারাওগি আঁতকেই উঠলেন, অপারেশন, অপারেশন করতে হবে? শুনুন, এরপর থেকে আমি ধরে নেব আপনাদের সব ভাবনা চিন্তা আমার কাছে জমা দিয়েছেন। সার্জন কেবল অপারেশনই করবে, কিন্তু দায়িত্ব আমার। অপারেশনের দিনে আমি নিজে নার্সিংহোমে উপস্থিত থাকব, আর উনি সুস্থ হলে আমি নিজে গিয়ে ওকে সঙ্গে করে নিয়ে আসব। এ নিয়ে আপনারা আর কোনো কথা বলে ওঁর বা নিজেদের মন দুর্বল করবেন না। যা বললাম সেই ব্যবস্থা করুন, করে আমাকে খবর দেবেন। আপনারা একবারও ভাববেন না সার্জন কিছু করছেন, এটাই আপাতত ক্রিয়াকাজ। যার নির্দেশে এটা হচ্ছে সে আমিও নই, সার্জেনও নন। আপনারা খুব নিশ্চিন্ত মনে একে নিয়ে বাড়ি চলে যান, আর যা বললাম তাই করুন। সব থেকে বড় সার্জেনের সঙ্গে যোগাযোগ করবেন, আর তাদের পরামর্শ মতো সব থেকে ভালো নার্সিংহোমে দেবেন। বিধাতার নির্দেশ কাকে বলে জানি না, কিন্তু আমার কাছে এই নির্দেশ তেমনি অমোঘই মনে হল। ওরা চলে গেছেন, সন্ধ্যা হয় হয়, আমি সামনে বসে অবধূত যেন ভুলেই গেছেন, নিজের মধ্যে তলিয়ে গেছেন, ভাবছেন কিছু। কপাল মুখ ঘামে জপজপ করছে। পায়ে পায়ে কল্যাণী ঘরে ঢুকলেন। আলো জ্বালতে অবধূত আত্মস্থ একটু,
কল্যাণী দুই এক পলক দেখলেন তাকে, বেরিয়ে গিয়ে একটা তোয়ালে হাতে ফিরলেন। নিঃসংকোচে তার কপাল, ঘাড় আর কনুই থেকে হাত দুটো নিজের হাতে বেশ করে মুছে দিলেন। আমার মনে হলো দু চোখ ভরে দেখার মতোই এটুকু। অবধূত হেসে বললেন, কপাল ভালো থাকলে আমার স্ত্রীর সেবাও জোটে, দেখলেন তো? তোমার ভিতরের অবস্থা জানলে উনি বুঝতেন কেন জোটে। শোনো, এই শেষ, নিজেকে তুমি আর এরকম টানাহেচড়ার মধ্যে ফেলবে না। অবধূতের মুখের হাসি স্বাভাবিক হয়ে আসছে। বললেন, আমি নিজেকে টানা হ্যাচড়ার মধ্যে ফেললাম না তুমি উৎসাহ দিয়ে আমাকে উস্কে দিলে? মহিলা আমার দিকে ফিরলেন, কেমন জ্বালায় দেখুন, তিন দিন আমার পিছনে লেগে থেকে আমার ভিতর থেকে কথা টেনে বার করলেন, আর এখন কিনা আমি উৎসাহ দিয়ে উস্কে দিলাম। অবধূত সানন্দে নিজের ফর্মে ফিরলেন। যাক দেবী, টানা কটা দিনের ধকলের আজ নিষ্পত্তি, এরপর আমার মাথায় লাঠি পড়বে কি গলায় ফুলের মালা তোমার ঈশ্বর জানেন। এখন পেটকে আমাদের বোতল গেলাস নিয়ে আসতে বলো, আর অতিথির মুখ চলার মতো তুমি কি দিতে পারো দেখো। আপাতত সব ভাবনা চিন্তা রসাতলে পাঠিয়ে মনে মনে কেবল তোমাকেই জাগতে ধরে থাকি। আমার সামনে এসব কথাতেও কল্যাণীকে আজকাল আর তেমন লজ্জা পেতে দেখি না। আমার দিকে চেয়ে টিপ্পনী সুরে বললেন, বাংলা ভাষায় আপনার আর কি দখল, ওর হাতে ছেড়ে দিলে ভাব ভাষা দুই উল্টো দিকে দৌড়বে। মাথা চুলকে অবধূত ত্রুটি সংশোধনের সুরে বললেন, আহা, উনি কি তা বলে ধরে নিলেন ওর সামনেই তোমাকে জাপটে ধরে থাকব? এই জাপটে ধরার অর্থ তোমার স্বস্তি বচন আঁকড়ে ধরে থাকা। কল্যাণী হেসে বললেন, বুড়িকে নিয়ে রঙ্গরসের কথা কেউ লেখেও না পড়েও না, তবু এঁকে দেখে লোক হাসাবার জন্যেও আপনি কিছু লিখতে চেষ্টা করুন। অবধূত প্রায় গর্জন করে উঠলেন, খবরদার, কতদিন বলেছি তোমার নিজেকে বুড়ি বলাটা আমার সব থেকে বেশি অসহ্য। কল্যাণী হাসতে হাসতে চলে গেলেন। হাসছি আমিও, কিন্তু এই প্রায় বৃদ্ধ বয়সেও একটা সত্যি কথা কবুল করতে আপত্তি নেই। বয়স যাই হোক, এমন সুঠাম সৌষ্ঠবের সঙ্গে বার্ধক্যের যোগের কল্পনা আমার মনেও আসে না। পেটকার্তিক বোধহয় সাগ্রহে অপেক্ষা করছিল, তিন মিনিটের মধ্যে ট্রেতে সরঞ্জাম সাজিয়ে হাজির। সে সব সামনে রেখে মেঝেতে তার বাবার পায়ের সামনে বসে গেল। অবধূত গম্ভীর মুখে বললেন, পা টিপতে হবে না, খাবার কি আছে দেখ। মা পাঁপড় ভাজছেন, তারপর মাছ ভাজা আর মেটের চচ্চড়ি আসছে। একখানা পা নিজের কোলের কাছে টেনে নিল। পা টিপতে হবে না বললাম যে। পেটকার্তিক ভ্রুক্ষেপ না করে তার কাজ শুরু করে দিল। তারপর ঘরের দেওয়ালকে শুনিয়ে বলল, আরামের জন্য টিপতে হবে না বুঝেছি, আমি নিজে আনন্দ পাওয়ার জন্য টিপছি। অবধূত হাসতে লাগলেন, হারামজাদার ট্যাকটিক্সটা লক্ষ্য করেছেন? কি ব্যাপার বোঝার জন্য কদিন ওর মায়ের পিছন পিছন ঘুরঘুর করছে, কিন্তু সেখানে তো দু কথার পর তিন কথাতেই ধমক, এখন আপনার জেরা শুরু হবে বুঝেই এসে পা টিপতে বসে গেল। পেটকার্তিক হেসে পেলে আমাকেই সালিশ মানল। বলল, শুনুন স্যার, এই কেসটা আসার পর থেকে বাবাকে চিন্তিত দেখছি, কেবল ভাবছেন আর ভাবছেন, পাতার পর পাতা কিসব অঙ্ক আর হিসেব করে চলেছেন, মাঝে মাঝে মায়ের সঙ্গে পরামর্শ করছেন। মঙ্গল বুধ পরপর দুদিন শ্মশানে গিয়ে বসলেন, যা সচরাচর করেন না। যে মা কোনো চিন্তা ভাবনা ধার ধারেন না তাকেও বাবার জন্য চিন্তিত দেখছি। আজ সকালে মায়ের সঙ্গে কথা বলার পর বাবাকে কিছুটা নিশ্চিন্ত মনে হলো। এখন আপনিই বলুন স্যার, ভাবনা হয় না? এত বছরের মধ্যে আর একবার মাত্র বাবাকে খুব অস্থির হতে দেখেছিলাম, সে অবশ্য এর থেকেও ঢের বেশি। এবারে অবধূত সত্যি সত্যি একটা দাবরানি দিয়ে উঠলেন, এই ফের মুখ খুলবি তো, তোকে আমি সত্যি ঘর থেকে বার করে দেব। মুখ দেখে মনে হলো পেটকার্তিক বেফাস কিছু বলে ফেলেছিল। জিভ কেটে সামলে নিয়ে নিজের দু কান মলে আবার পাটে পায়ে মন দিল। আর একবার ঢের বেশি অস্থিরতার কি কারণ ঘটেছিল সে কৌতূহল আপাতত বড় নয়। একটু আগে যে ব্যাপারটার নিষ্পত্তি দেখলাম পেটকার্তিকের এ কথার পর সে সম্পর্কে দ্বিগুণ কৌতূহল এখন। ক্যান্সার অপারেশনের ফতোয়া দেবেন একজন দেড় কোটিওয়ালা মানুষকে, সেটাই এই লোকের অস্থিরতার বড় কারণ আমার একবারও মনে হলো না। কারণ শর্ত যা হলো তাতে ব্যক্তিগত লাভের কানাকড়ি স্বার্থও নেই। অবধূত ততক্ষণে দুজনের গেলাসই রেডি করেছেন। কল্যাণী দেবীও গরম পাঁপড় ভাজার থালা হাতে উপস্থিত। বললাম, ব্যাপারটা ভালো করে না জানা আর না বোঝা পর্যন্ত এসব পরম উপাদেয় জিনিসও স্বচ্ছন্দে তল হবে না।
কার্তিক বলছিল এই একটা কেস নিয়ে আপনি শুধু উতলা হয়ে পড়েছিলেন। শ্রীমতী সুন্দর একটা ভ্রুকুটি করে কার্তিকের দিকে তাকালেন। তোর বুঝি সবেতে সর্দারি কথা না বললেই হয় না? তারপর আমার কথার জবাবে বললেন, আমি উতলা হয়েছিলাম ওর এত ভাবনা চিন্তা দেখে। যার কাজ তিনি করছেন করাচ্ছেন, আর উনি ভেবে সারা একটা লোকের জীবন মরণের দায়িত্ব নেবেন কি নেবেন না। গেলাসে বড়সড় একটা চুমুক দিয়ে অবধূত মিটিমিটি হাসছিলেন। মন্তব্য করলেন, কথাটা ঠিক বললে না। আমি ভাবছিলাম মন যা বলছে সেই সাহসের জমির ওপর শক্ত পায়ে দাঁড়াবো, না কাপুরুষের মতো লোকটাকে সোজা মৃত্যুর রাস্তায় এগোতে দেব। ওই একই হলো, দুয়ের কোনোটারই তুমি মালিক নও। কিন্তু মালিকের কাজখানা তো আজ সকালে তুমিই করলে, ছক্কার ওভার বাউন্ডারিখানা হাঁকিয়ে আমার হার জিতের ফয়সলা করে দিলে। আমি ছাই করলাম, হাসি মুখে ঘর ছেড়ে প্রস্থান। বার দুই গেলাসে চুমুক দিয়ে পাঁপড় ভাজা চিবুতে চিবুতে জিজ্ঞেস করলাম, এই ব্যাপারটা মাথায় নিয়ে আপনি পরপর দুদিন শ্মশানে গেছিলেন? গেছিলাম তো। নির্দেশ পাওয়ার জন্যে? মাথা নাড়লেন, তাই। নির্দেশ পেলেন? মনে তো হচ্ছে পেলাম, না হলে এত বড় ঝুঁকি নিই কি করে? এবারে আমি বেশ চেপে ধরার সুরেই বললাম, এরপর আমি আপনার কোন কথা বিশ্বাস করব? নিজের মুখে অনেকবার বলেছেন আপনি কোনো রকম অলৌকিকে বিশ্বাস করেন না। আপনি যা করেন আর যা পারেন সেটা কেবল শিক্ষা, অভ্যাস আর অধ্যাবসায়ের ব্যাপার। অবাক মুখ। ঠিকই তো বলি, এর মধ্যে আপনি অলৌকিকের কি দেখলেন? ভদ্রলোক হা হা করে হেসে উঠলেন। পা টেপা বলে পেটো কার্তিকও তার মুখের দিকে চেয়ে আছে। গেলাস তুলে এক চুমুকের চার ভাগের তিন ভাগ শেষ করে তোয়ালেতে মুখ মুছলেন। তখনও হাসছেন, বললেন, শুনুন মশাই, আমি কখনো কোনো অলৌকিক নির্দেশ পাবার আশায় শ্মশানে যাই না, যাই নিজের মনঃসংযোগ করতে। নিজের মনকে সব দিক থেকে গুটিয়ে এনে লক্ষ্যের দিকে স্থির করার মতো এমন জায়গা পৃথিবীতে আর নেই। আমার সবই ক্যালকুলেশনের ব্যাপার, অঙ্কের মতো মিলে না গেলে বুঝতে হবে গলদ আছে। শ্মশানে গিয়ে মন স্থির করে বসলে গলদ আছে কি নেই সেটা ধরা পড়ে, আর নির্দেশও তখন নিজের ভেতর থেকেই আসে। কিছুটা স্বস্তি বোধ করছি। দু দুবার শ্মশানে গেছিলেন শুনেই ভাবছিলাম অলৌকিক কোনো ঘটনার ওপর নির্ভর করেই তিনি এমন এক রোগীকে অপারেশনে যাবার ফতোয়া দিয়ে বসেছেন। কিন্তু এমন জোর তিনি কোথা থেকে কি করে পেলেন সেটা এখনো বোধের অতীত। কল্যাণী দেবী একটা বড় রেকাবিতে মাছ ভাজা নিয়ে ঘরে এলেন। অবধূত তখন নিজের গেলাসে বোতলের জিনিস ঢালছেন। ঠাট্টার সুরে কল্যাণী দেবী বললেন, কদিন বাদে আজ যে ফুটতে দেখছি, ওই বোতল খালি হতে বেশি সময় লাগবে না, আপনার নিজের ভাগ আগেই সরিয়ে রাখুন। অবধূত হাসি মুখে স্ত্রীকে জানান দিলেন, হিনি ভেবেছিলেন আমি কোনো অলৌকিক নির্দেশ পাবার আশায় পরপর দুরাত শ্মশানে কাটিয়ে এসেছি। কল্যাণী সঙ্গে সঙ্গে অনেকটা যেন আমাকেই সমর্থন করলেন। ভুল কি ভেবেছেন? বুদ্ধি বিবেচনার মধ্যে না আসা পর্যন্ত সবকিছুই অলৌকিক। তুমি যদি কলম নিয়ে বসে এর মতো একটা গল্প লিখে ফেলতে পারো, আমি তো হাঁ হয়ে বসে সেটাই অলৌকিক ভাবব। মাছ ভাজার রেখাবি রেখে হাসি মুখে প্রস্থান করলেন। মনে মনে ভাবলাম, এই দিব্যাঙ্গনা প্রিয়দর্শিনীটি চারুভাষিনীও কম নন। এখনো আমার সমস্ত মন জুড়ে আছেন রতনলাল সারাউগি। এমন ফতোয়া দেবার মতো জোর অবধূত পেলেন কি করে সেটা আমার কাছে অলৌকিকের মতোই রহস্যজনক। জিজ্ঞেস করলাম, এখন বলুন তো, কোন জোরের ওপর নির্ভর করে লোকটাকে অপারেশনে পাঠাবার মতো রিস্ক আপনি নিতে পারলেন? অবধূত হাসি মুখে পলকা জবাব দিলেন, এর মধ্যে রিস্ক আবার কি দেখলেন? লোকটা বেঁচে গেলে দুটো হাসপাতাল 15 লক্ষ টাকা পাবে, আরও বহু লোকের উপকার হবে, আর না বাঁচলে তার ছেলেরা বড়জোর এখানে এসে ভাঁওতাবাজ বলে আমাকে গলা ছেড়ে গালাগাল করে যাবে, তাতে আমার মতো লোকের গায়ে কি ফোসকা পড়বে? একটুও বিশ্বাস হল না। পেটো কার্তিকও দেখলাম অবিশ্বাসে মুখ মুচকে জোরে জোরে পা টেপা শুরু করেছে। বললাম, এতটুকুই কেবল সত্য হলে মনঃসংযোগ করার জন্য দুদিন আপনি শ্মশানে গিয়ে বসতেন না, বা কটা দিন এত অস্থিরতার মধ্যে কাটাতেন না। বলতে বাধা থাকলে অবশ্য জোর করব না। হৃষ্ট মুখে গেলাসে ছোট ছোট দু তিনটে চুমুক দিয়ে খানিকটা মাছ ভাজা ভেঙে মুখে পড়লেন। তারপর গেলাসে আর একটা বড় চুমুক দিয়ে একটা সিগারেট ঠোঁটে ঝোলাতেই
পেটো কার্তিক চট করে উঠে দাঁড়িয়ে লাইটার জেলে সিগারেটটা ধরিয়ে দিয়ে আবার পা নিয়ে বসে পড়ল। এক মুখ ধোঁয়া ছেড়ে অবধূত বললেন, আপনাকে বরাবর যা বলে এসেছি এও তেমনি এক ঘটনার সাজ। কেউ ঘটালো, সাজালো, তারপর কারো না কারো ডাক পড়ার কথা। ঘুরে ফিরে এই সাজের আসরে শেষে আমার ডাক পড়ল। তবে রতনলাল সারাওগিকে যদি জীবনে ফেরানো যায়, সে বাহাদুরি আমার নয়, আমার শাশুড়ি মায়ের। বক্রেশ্বর শ্মশানে আমার সেই ভৈরবী মায়ের। কারণ লোকটাকে দেখা মাত্র প্রথমে আমি তাকে খরচের খাতাতেই ফেলে দিয়েছিলাম। শুরুটাই আমার কাছে অলৌকিকের মতো ঠেকল, কারণ এর মধ্যে বহুকালের নিরুদ্দিষ্ট সেই ভৈরবী মা এসে গেলেন কি করে। কিন্তু বাধা না দিয়ে রুদ্ধশ্বাসেই শুনছি, রতনলাল সারাওগির এই ব্যাধি 3 বছরের। কলকাতা, বম্বে আর মাদ্রাজের কোনো বড় বিশেষজ্ঞকে দেখাতে বাকি রাখেননি। গোড়া থেকেই রে ট্রিটমেন্ট শুরু হয়েছিল, তাই অমন বিশাল দগদগে ঘা। বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, কিন্তু যাবতীয় রিপোর্ট দেখে সেখানকার বিশেষজ্ঞদের জবাব এসেছে করার কিছু নেই, সকলেই তিলে তিলে মৃত্যুর জন্য প্রস্তুত। কিন্তু তার মধ্যেই একযোগে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, হেকিমি, দৈব সমস্ত চিকিৎসাই চলছিল। এই দৈবের রাস্তা ধরেই কি করে তাঁরা অবধূতের সন্ধান পান? এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে রতনলালের 2 ছেলে এসে হাজির। টাকার জোরে তাদের কোনো চাহিদাই অপূর্ণ থাকে না। তাদের আরজি বাবাকে একবার দেখতে যেতে হবে। কি ব্যাপার, অবধূত শুনে বললেন, আমি তো ঈশ্বর নই বাবারা, গিয়ে কি করব? তবে তোমাদের বাবাকে এখানে একবার নিয়ে এলে চোখের দেখা দেখতে পারি। ছেলেরা জানালো, বাবাকে কলকাতা থেকে এত দূরে নিয়ে আসা সম্ভব নয়, দয়া করে একবার তাকেই যেতে হবে, এজন্য তিনি যত টাকা চান পাবেন। অবধূত হেসে বললেন, আমার একটা বদ স্বভাব, কেউ আমাকে টাকা দেখালে আমি তাকে বেরুবার দরজা দেখিয়ে দিই। এখন তোমরা এসো বাবারা। তারা চলে গেল, কিন্তু ওই উক্তি যে একটা আকর্ষণের কারণ হবে তা কি ভাবতে পেরেছিলেন? পরদিনই সে এয়ার কন্ডিশন গাড়ি আর তার পিছনে আর একটা গাড়ি বাড়ির দূরে হাজির। রতনলাল সারাওগি, তাঁর স্ত্রী, শ্যালক আর 2 ছেলে। ধরাধরি করে রোগীকে এই ঘরেই এনে বসানো হলো। তাকে দেখা মাত্র অবধূত একটা মৃতদেহ দেখলেন। এই দেখাটা যে প্রাথমিক অনুভূতির দেখা এটা পরে বুঝেছেন। রোগীর সম্পর্কে যা শুনেছেন আর প্রথম দর্শনে যা দেখলেন তাই থেকেই একটা ধারণা। কিন্তু তারপরেই রোগীর দিকে ভালো করে চেয়ে কিছু যেন একটা ব্যতিক্রম চোখে পড়ল তার। সঙ্গে সঙ্গে ভৈরবী মায়ের একটা শিক্ষা হঠাৎই যেন মনে পড়ে গেল। বলেছিলেন, কপালে, কানে আর নাকে এই এই চিহ্ন আর ছায়া না দেখলে মৃতদেহ সম্পূর্ণ মৃত নয় ধরে নিতে হবে, অর্থাৎ দেহে তখনও আত্মা উপস্থিত বুঝতে হবে। আর দুরারোগ্য ব্যাধির কারণে মৃত্যু অবধারিত হলে 6 মাস, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 1 বছর আগে থেকেও কপালে, কানে আর নাকে সেই লক্ষণ স্পষ্ট হতে থাকে। ভৈরবী মায়ের কৃপায় সেই লক্ষণ অবধূত খুব ভালোই চেনেন। কিন্তু আশ্চর্য, রতনলাল সারাওগির কপালে, কানে বা নাকে সেই লক্ষণ আদৌ দেখলেন না। তবু ভাবলেন, ভয়ঙ্কর রকমের ক্যান্সার যখন, সেই লক্ষণ আর চিহ্ন এখনো না ধরা পড়লেও শিগগিরই পড়বে। আবার মনে হলো, যে ব্যাধি 3 বছরের মধ্যে তো শেষই হয়ে যাবার কথা। মনঃসংযোগ করে দেখতে লাগলেন, যে ছায়া বা চিহ্ন পড়বে তার আভাসও অনেক সময় আগে থাকতে দেখতে পান। অবধূতের এই দৃষ্টি সঞ্চালনের কথায় এখন আর আমার অবিশ্বাস হয় না। হরিদ্বারের পথে ট্রেনে আমার স্ত্রীর মুখে নির্ভুলভাবে শোকের ছায়া দেখতে পেয়েছিলেন। এত বড় ব্যাধি সত্ত্বেও রতনলাল সারাওগির সমূহ মৃত্যুর কোনো সম্ভাবনা তাঁর তো চোখে পড়ছে না। অবধূতের হাত টাত দেখার খুব একটা দরকার হয় না, সংশয় পড়লে তখন দেখেন। কিন্তু এর থেকে বড় সংশয় আর কি হতে পারে? তাঁর কেবলই মনে হচ্ছিল বড় রকমের অস্ত্রপ্রচারের লক্ষণই কেবল দেখছেন, মৃত্যুর যোগ দেখছেন না। হাতের রেখাতেও তাই দেখলেন, সমূহ অস্ত্রপ্রচারজনিত রক্তক্ষয় আর ভোগ দেখছেন, কিন্তু আয়ু রেখা দীর্ঘ, সবল। কৌতূহল বাড়তেই থাকল, রোগীর জন্ম, সন, তারিখ, সময় আছে কিনা জিজ্ঞেস করতে তাঁর ছেলেদের একজন ঠিকুজ্জি বার করে দিল। এরকম জায়গায় আসছে বলে সঙ্গে নিয়েই এসেছে। নিবিষ্ট মনে দেখলেন, 52 বছর মাত্র বয়স,
কিন্তু 78 আগে মৃত্যু যোগ নেই, সাধারণ হিসেবে তার অন্তত চোখে পড়ছে না। এরপর অবধূতের নিজের কৌতূহলী তঙ্গে ঠিকোজিন নকল লিখে রাখলেন, কি ভেবে বায়োপসির রিপোর্টও চেয়ে রেখে দিলেন। তারপর জানালেন এখানে হবে না, তাকে তার আসনে গিয়ে বসতে হবে, আদেশ পেলে কিছু করার আছে কিনা জানাবেন। রতনলাল সারাওগি আর তাঁর স্ত্রী কি কারণে অভিভূত নিজেরাও জানেন না। আমার ধারণা অবধূতের দৃষ্টি সঞ্চালন দেখেই, সাধারণের কাছে সেটা গায়ে কাঁটা দিয়ে ওঠার মতোই ব্যাপার। এই চাউনি দৃষ্টি কত যে বদলে যায় নিজের চোখেই দেখেছি। তখন সত্যই মনে হয় দেহের অভ্যন্তরে যা কিছু আছে তার সবটুকু দেখে নেবার ক্ষমতাও এই লোকের আছে। সেইভাবে দেখে নেবার সময় ভরা শীতকালেও তার কপাল আর মুখ ঘামতে থাকে। পরে জিজ্ঞেস করতে নিজেই বলেছেন, ওটা মনঃসংযোগের ধকল ছাড়া আর কিছু নয়, আর তার মধ্যে কিছুটা শো বিজনেসও আছে। লোকে অভিভূত হয়, তার ভিতরের দোষগুণ আরও বেশি ধরা পড়ে। রতনলাল সারাওগি বললেন, আদেশের জন্য আসনে গিয়ে বসতে হবে বলছেন, সে কোথায়? এখানকারই শ্মশানে, আজ রোববার, মঙ্গলবার রাতে গিয়ে বসব, বুধবার হবে না। আপনি বৃহস্পতিবার বিকেলের দিকে ছেলেদের কাউকে পাঠিয়ে দেবেন। চুপচাপ খানিক চেয়ে থেকে রতনলাল আস্তে আস্তে মাথা নাড়লেন, বিড়বিড় করে বললেন, আমার ভাগ্য জানতে আমি নিজেই আসব। একটু থেমে আবার বললেন, এই এক রোগের কারণে এতদিনে কত লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে ঠিক নেই, কিন্তু আপনার কাছে আসার পর আমার ভিতর থেকে কেন একটু আশা হচ্ছে জানি না। অবধূতের ভিতরটা তক্ষণই সজাগ আবার, দু চোখ একাগ্র, কপাল দেখছেন, মুখ দেখছেন। সোজা জিজ্ঞেস করলেন, এটা আপনি নিজের মন থেকে বলছেন না আরো অনেককে একথা বলে শেষে হতাশ হয়েছেন? প্রশ্ন শুনে ভদ্রলোক বিস্মিত একটু আবার মাথা নাড়লেন, বললেন, বিপদ কাটিয়ে দেবার জন্য অনেক সাধু মহারাজকে অনুরোধ করেছি, কিন্তু কাউকে দেখে এরকম আশা আর কখনো হয়নি। অবধূতের বিবেচনায় এও এক ধরনের সুলক্ষণ, কিন্তু তার মুখে ব্যক্ত করলেন না। বিদায় নেবার জন্য উঠে দাঁড়ানোর পরেও সকলের চোখে মুখে একটু ইতস্তত ভাব, ছেলে দুটির আরো বেশি। গতদিনে এদের একজনকে অবধূত বলেছিলেন, কেউ টাকা দেখাতে এলে তাকে তার বেরোনোর দরজা দেখিয়ে দেবার বদ অভ্যাস। আমার দিকে চেয়ে অবধূত হাসতে হাসতে মন্তব্য করলেন, প্রণামী নেবার ব্যাপারে আমার অরুচি নেই, নিজের চোখেই তো দেখছেন, কিন্তু এদের বেলায় আমার মাথায় হঠাৎ যেন বক্কমণির থানের কঙ্কালমালির মেজাজ ভর করল, নিজেই দোটানার মধ্যে পড়ে গেছি বলে বোধ হয়। ওই ছেলে দুটোর দিকে চেয়ে ঠান্ডা গলায় বললাম, বৃহস্পতিবারে আবার আসতে চাও না ফের টাকা দেখিয়ে বেরুনোর দরজা দেখে নিতে চাও? ভয় সকলে একসঙ্গে হাত জোর করে ফেলল। বলে ফেলার পরেই নাকি অবধূত আবার নিজের স্বভাবে ফিরলেন। রতনলাল সারাওগির দিকে চেয়ে হাসি মুখেই বললেন, কেউ না বললেও আমি জানি আপনি কোটিপতি মানুষ, সেই সুদিন এলে আপনাকে দিয়ে আমার খরচ করানোর ক্ষমতাটাও দেখে নেবেন, তখন আমার খাই দেখে পালাবার পথ না খোঁজেন। এখন আসুন, এই কটা দিন যতটা পারেন মনটাকে নিরাসক্ত রাখার চেষ্টা করুন। রতনলাল সারাওগির কি ব্যবসা আগের দিন ছেলেদের মুখেই শুনেছিলেন, সেদিন তার কপাল আর হাত দেখে জেনেছেন ভদ্রলোকের টাকার কোনো লেখাজোকা নেই। এরকম কঠিন পরীক্ষার মধ্যে অবধূত নিজেকে কমই ফেলেছেন, এ যাবৎ তাকে অনেক জটিল সমস্যার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তার বেশিরভাগই নিজের প্রত্যক্ষ চেষ্টার সঙ্গে যুক্ত, অনেক ক্ষেত্রে সফল হয়েছেন, আবার ব্যর্থতার নজিরও কম নেই। যে চেষ্টার নাম পুরুষাকার, বিচার বিবেচনা অনুযায়ী নিজের সেই চেষ্টার উপরই তার প্রধান নির্ভর, কিন্তু এ ব্যাপারটা সম্পূর্ণ স্বতন্ত্র। চিকিৎসা তার হাতে নয়, অপারেশন করবে আর একজন, তার নিজস্ব চেষ্টা কোনো ব্যাপারেই নেই। সকলেই জানে মৃত্যু অবধারিত, অথচ এই জীর্ণ দেহে তিনিই কেবল পরমায়ুর জোর দেখছেন। তার হিসেব ভুল হলে কি হবে? হয়তো অপারেশন টেবিলেই মরবে, বা তার 2-10 দিনের মধ্যে মরবে, আর অপারেশন না হলে বড় জোর 6-8 মাস বাঁচবে, তারপর মরবে। ভুল হলে পরিণামের তফাত শুধু এইটুকু, কিন্তু এই অনিশ্চয়তার দায়িত্ব নেবার অধিকার কি তাঁর আছে? 6-8 মাস ছেড়ে 6-8 ঘন্টার জন্য কারোর মৃত্যু এগিয়ে আনার উপলক্ষ কি তিনি হতে পারেন? অবধূত ভেবে চলেছেন,
ভাবনার জট বাড়ছে, কমছে না। মন যা বলে হুটহাট্টা করে ফেলাই অভ্যাস, কিন্তু এক্ষেত্রে ভিতরে দ্বিধা কেন, দ্বন্দ্ব কেন? কাগজ কলম নিয়ে রোগীর জন্মক্ষণ ধরে হিসেব করে চলেছেন, আগে বা পরে 5-7 মিনিটের ব্যতিক্রমে কি হয় সেই হিসাবও করেছেন, তাতে রোগীর মৃত্যুর ছায়া পর্যন্ত দেখছেন না। মানুষটাকে বারবার চোখের সামনে এনে দাঁড় করিয়েছেন, মৃত্যু যন্ত্রণার ভোগ দেখছেন, লক্ষণ দেখছেন, কিন্তু মৃত্যু দেখছেন না। ভোগ যন্ত্রণা থেকে উত্তীর্ণ মুখই চোখে ভাসছে। মঙ্গলবার রাতে শ্মশানে গিয়ে বসলেন, কিন্তু আশ্চর্য, নিজেকে ছাড়িয়ে যেতে পারলেন না। লক্ষ্যের দিকে মন সেভাবে নিবিষ্ট হলো না, কেবলই মনে হতে লাগলো এতকাল ধরে মানুষকে বিধান আর নির্দেশ দিয়ে দিয়ে একটা অহংভাবের বেষ্টনের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন তিনি। রতনলাল সারাওগির সম্পর্কে যে বিধান আর নির্দেশ মনে এসেছে, সেটা ওই অহংয়ের নির্দেশ না ভৈরবী মায়ের শিক্ষার নির্দেশ? রাত ভোর হল, তিনি কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। ঘরে ফিরতে মুখের দিকে চেয়ে কল্যাণী কি বুঝলেন তিনিই জানেন। জিজ্ঞেস করলেন, মন স্থির করতে পারলে না? অবধূত অসহায়ের মতো মাথা নাড়লেন, তারপর জিজ্ঞেস করলেন, কেন পারছি না বলো তো? হিসেবে যা স্পষ্ট দেখছি, বিশ্বাস দিয়ে তা আঁকড়ে ধরতে পারছি না কেন? কল্যাণী ছোট করে মন্তব্য করলেন, হে তো ভালো লক্ষণ। অবধূত অবাক, ভালো লক্ষণ কেন? যে বিচার তোমার মনে এসেছে সেটা তুমি তোমার বিচার ভাবছ, তার সঙ্গে তুমিটা যুক্ত হয়ে পড়ছে, তোমার দৌড় কতটুকু সেটা কেউ তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হতভম্বের মতো খানিক চেয়ে অবধূত চুপচাপ ঘরে এসে বসলেন। কল্যাণীর বিশ্বাসের ধারা আলাদা, পথ আলাদা। সেই ধারায় বা পথে অবধূত কখনো চলেননি, জাগতিক কর্মের পথই তাঁর বিশ্বাসের উৎস। কল্যাণীর চোখে এই কর্মের মধ্যে কিছু গলত চোখে পড়েছে, নিজের অগোচরে তিনি কর্তা হয়ে বসেছিলেন, তাই সংশয়, তাই বিভ্রম। দিনটা একটা গ্লানির মধ্যে কাটল, রাতে নিঃশব্দে আবার শ্মশানে চলে গেলেন। এই দিনে সমর্পণটাই বড় হয়ে উঠল, মনঃসংযোগের কোনো বাধা হল না। ভৈরবী মা সত্যিই কি তাঁর সামনে এসে দাঁড়িয়েছেন? না, তা কখনো হয় না, হতে পারে না। সমর্পণের ভিতর দিয়েই তিনি তাঁর উপস্থিতি অনুভব করতে চেষ্টা করেছেন, অনুভব করতে পেরেছেন। তাঁর শিক্ষার পাতাগুলো পরপর উল্টে গেছেন, সদ্য বর্তমানের এই ঘটনার সাজে তাঁর কোনো কর্তৃত্ব নেই সেটা অনুভব করেছেন। কেউ ঘটিয়েছে, কেউ সাজিয়েছে। রতনলাল সারাওগির আয়ুর জোর তিনি দেখেননি, তাকে দেখানো হয়েছে। এই দেখার বিশ্লেষণটুকু আর বুদ্ধির অগোচর নয়। বাইরে থেকে রোগের প্রকোপ দেখে ভিতরের শিকড় যতটা ছড়িয়েছে বলে ধরে নেওয়া হয়েছে, তত দূর পর্যন্ত ছড়ায়নি। যে কারণেই হোক, এক জায়গা পর্যন্ত এসে থেমে আছে। অপারেশন করলে নির্মূল হয়ে যাবে, আর ছড়াবে না। ঘটনার সাজে শুধু এই নির্দেশটুকু ঘোষণা করাই তাঁর ভূমিকা, এর বেশি কিছুই না। অনেকটা হালকা মনেই ঘরে ফিরেছেন, একটু কেবল সংশয় এই নির্দেশ রতনলাল বা তার আত্মীয় পরিজনেরা মানবেন কিনা। তবে ভদ্রলোকের আয়ুর জোর যেরকম স্পষ্ট, মনে হয় মানবেন। ঘরে ফিরে আরো নিশ্চিন্ত, তাকে দেখেই কল্যাণী হাসি মুখে জিজ্ঞেস করলেন, ভাবনা চিন্তার শেষ তো, না আরো বাকি? অবধূত জবাব দিলেন, মনে হয় শেষ। কেন? মনে হয় আবার কি? আমি জানি শেষ। কি করে জানলে? খুব খুশি মুখে কল্যাণী বললেন, রাতে তোমার এই ব্যাপারটা চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতে স্বপ্ন দেখলাম আমার শিব ঠাকুর হাসি মুখে সামনে দাঁড়িয়ে আছেন, আর তোমার নাম ধরে সেই সব মধুর সম্ভাষণ করে গালাগালি করছেন। মানে শালা শালা করছেন? কল্যাণী হেসে মাথা নেড়ে সায় দিলেন, কি বলছিলেন? অবধূত উদ্গ্রীব। এরপরে কল্যাণী শালা শব্দটা মুখে উচ্চারণ না করলেও তার শিব ঠাকুর অর্থাৎ কঙ্কালমালি ভৈরব কি বলেছেন বুঝতে অসুবিধে হয়নি। বলেছেন, শালা দিনে দিনে কর্তা হয়ে বসেছিল, ওকে আরো ভালো রকম ভোগাবো ভেবেছিলাম, তুই আর তোর মা শালাকে খুব বাঁচিয়ে দিলি। না, এও অলৌকিক কিছু ভাবেন না অবধূত, স্বপ্ন স্বপ্নই, মানসিক উদ্বেগ অথবা চিন্তার প্রতিফলন। তবু ভিতরটা খুশি হয়ে উঠেছিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।